পশ্চিমবঙ্গ রাজনীতির এক অদ্ভুত মোড়ে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি। এমন একটি ঘটনা সামনে এসেছে যা আরও একবার প্রমাণ করে দেয় যে ক্ষমতার লোভ মানুষকে কতটা আকৃষ্ট করে এবং ক্ষমতায় থাকতে গেলে আর ক্ষমতায় আসতে গেলে কি কি করতে হয় তার খুব উলঙ্গ একটা চেহারা মানুষের সামনে আরও একবার এসে দাঁড়ায়। এবং তারই সঙ্গে এটাও প্রমাণ হয়ে যায় যে সাধারণ মানুষজন রাজনীতির খেলনা ছাড়া আর কিচ্ছু নয়। কথা হবে, কিন্তু তার আগে এই ক্লিপটা একটু দেখা প্রয়োজন। যারা গুলি চলেছিল আপনাদের মনে আছে? পুলিশের ড্রেস পরে এসেছিল অনেকে, মনে আছে? মনে পড়ছে? অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল, নিশ্চয়ই ভুলে যাননি। নন্দীগ্রাম নন্দীমা আমার মনে আছে সব, আমি ডেট ওয়াইজে বলে দেবো। মনে আছে হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গেছিল? এবারেও সেই সব কেলেঙ্কারি করছে, অনেক বিএসএফ সিআইএসএফের ড্রেস ট্রেস কিনেছে, কারণ যারা এইসব করে না তারা জানে। আর আমি এখনও বিশ্বাস করি, আমি পরে শুনেছিলাম এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমিও একটা গভর্নমেন্ট চালাই, আমিও খোঁজ খবর পরে নিয়েছি। দেখুন, আমি ভদ্রলোক বলে কিছু বলিনি। তাহলে মানেটা কি দাঁড়ালো? খুব সহজভাবে একটি ঐতিহাসিক স্বীকারোক্তিকে এর পাশে রাখলে মানেটা দাঁড়ালো, একটি দল সরকারে থেকে মানুষকে মারতে গেছিল, আরেকটি দল সরকারে আসার জন্য মানুষকে মরতে দিয়েছিল, এবং এই গোটা ঘটনার যিনি হোতা ছিলেন তিনি এখন সগর্বে একটি তৃতীয় দলে রয়েছেন। কিন্তু এই কথাটা বলতে গেলেই তিনটে দলই এই মুহূর্তে হাউমাউ করে উঠবে। সিপিআইএম এর সমর্থকদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্য দায়ী, তিনিই লোক পাঠিয়েছিলেন। এইখানে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি স্বীকারোক্তি রয়েছে যেটাকে তারা এই ভোটের মরশুমে ফুৎকারে উড়িয়ে দেবেন। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে বুদ্ধদেব বাবুর একটি স্বীকারোক্তি রয়েছে, একটি বয়ান রয়েছে যেখানে বলা হয়েছে, আই কন্ডেম দিস পুলিশ ফায়ারিং ইন নন্দীগ্রাম, ইটস অ্যাবসলিউটলি আনডিজায়ারেবল। ইফ আই নিউ সাচ এ সিচুয়েশন কুড হ্যাপেন, আই উড হ্যাভ নেভার সেন্ট দ্য পুলিশ ফোর্স টু নন্দীগ্রাম। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড দ্যাট ল্যান্ড ওয়ন্ট বি অ্যাকোয়ার্ড। সহজ বাংলা তর্জমা করলে দাঁড়ায়, পুলিশের এই কাজকে নন্দীগ্রামে আমি ধিক্কার জানাই, আমি যদি জানতাম এইরকম একটি ঘটনা ঘটবে তাহলে আমি পুলিশকে নন্দীগ্রামে পাঠাতাম না। কিন্তু এখন এই স্বীকারোক্তিকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। সিপিআইএম সমর্থকদের বক্তব্য হলো, আমরা এই স্বীকারোক্তিকে স্বীকার করব না, আমরা মানব না, এটাকে উল্টে দিতে হবে, অথবা আমরা এইরকম একটা যুক্তি দেব যে বুদ্ধদেব বাবু খুব ভালো মানুষ ছিলেন, সেই জন্য তিনি এই দায়টা নিয়েছিলেন। রাজনীতি এতটাই সরল, রাজনীতি এতটাই সহজ একটি বিষয়, এই গোটা বিষয়টাকে তারা এখন উল্টে দিতে চাইবেন। বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন নন্দীগ্রামে পুলিশ পাঠিয়েছিলেন যাতে ভদ্রভাষায় বলতে গেলে সেখানে যারা বিশৃঙ্খলা তৈরি করছিল রাজনৈতিক মদতে তাদেরকে ঠান্ডা করার জন্য। কিন্তু তারপরে হিতে বিপরীত হয়। বুদ্ধদেব বাবুর কথা মতো তিনি জানতেন না এরকম একটি ঘটনা ঘটবে, কিন্তু তিনি পুলিশকে পাঠান এবং তারপরে এই ঘটনা ঘটে এবং তিনি জানতে পারেন যে এরকম একটি ঘটনা ঘটেছে এবং তিনি বিষয়টিকে ধিক্কার জানান। এখন ব্যাপারটা হলো যে এই হিতে বিপরীতটা হয় কী করে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী সেদিনকে তার হাতে রক্ত লেগে থাকুক বা না থাকুক, বুদ্ধবাবু যখন নন্দীগ্রামে পুলিশ পাঠিয়েছিলেন তখন তার দলে সেই সময় যারা ছিলেন তারা এই ঘটনাটা নন্দীগ্রামে ঘটতে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তার কারণ, পুলিশ যদি লোকজনকে মারে তাহলে খবর হবে, খবর হলে সরকার পড়বে, আর সরকার পড়লে তার দল ক্ষমতায় আসবে। তার ক্ষমতায় আসার ইচ্ছাটা এতটাই তীব্র ছিল যে তিনি মানুষের উপরে এই অত্যাচার হতে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই সময় তাকে যারা সাহায্য করেছিলেন তাদেরকে তিনি উপঢৌকনও দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সহ গোটা অধিকারী পরিবার এবং সেই পুলিশ চার্জশিটে যার নাম রয়েছে গুলি চালানোর জন্য তাকে তিনি দলে রেখেছিলেন। তাহলে আজ কেন তিনি এইসব কথাগুলো বলছেন? বলছেন তার কারণ, নন্দীগ্রামে ভোট রয়েছে। অথচ এত বছর ধরে 14টি মৃতদেহ, 14 জন মানুষের মারা যাওয়া নিয়ে তিনি বছরের পর বছর নন্দীগ্রাম দিবস পালন করেছেন, গলা চিরে বলে এসেছেন, তোমার নাম আমার নাম, নন্দীগ্রাম নন্দীগ্রাম। আর শুভেন্দু অধিকারী যদি সত্যি এই কাণ্ডের হোতা হয়ে থাকেন, তিনি এবং তার পরিবার যদি সত্যি পুলিশকে সেখানে আসতে দিয়ে থাকেন এবং এই গোটা কাণ্ডের পেছনে যদি থেকে থাকেন, তাহলে সেই শুভেন্দু অধিকারী এখন সগর্বে রয়েছেন বিজেপিতে, যারা নাকি বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসবে। তাহলে সাফারার কারা, মরল কারা? সাধারণ মানুষজন। গণতন্ত্রে এই ক্ষমতালোভী মানুষগুলোর জন্য এই 14 জন সাধারণ মানুষকে তাদের প্রাণের আহুতি দিতে হলো। এবারে এই তিনটে দলই বিভিন্ন রকম ন্যারেটিভ আপনাদের সামনে এনে রাখবে, আমাকে আপনাকে সবাইকে দেখতে হবে, এই লাশগুলোর হাত চালাচালি হবে এবং সেইটা আমাকে আপনাকে সবাইকে দেখতে হবে। আর দেখবে গণতন্ত্রের সেই 14টি হারিয়ে যাওয়া চিহ্ন যারা আজও নন্দীগ্রামের বুকে ঘুরে বেড়ায়। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।